হ্যালো হ্যালো হ্যালো, খুব হ্যাপি? রিজনটা দেখো, ও কিছুতেই আমার থেকে দূরে শোবে না, ও কিছুতেই নিচে শোবে না। তো ওর ব্যাপারে অনেক কিছু বলার আছে। সেটা হচ্ছে ব্রাউনি, মানে আমরা ভেবেছিলাম ব্রাউনি মানে বড়দা, তাই তো? ওর জন্মদিনে, পূজার জন্মদিনে বড়দা মানে ব্রাউনিকে দেবে বলেছিল, মানে ব্রাউনি চলে যাওয়ার পরেই, ব্রাউনির বার্থডে কিন্তু পূজার বার্থডের আগের দিন, তো পূজার বার্থডের দিন বলেছিল যে ব্রাউনিকে এনে দেবে, মানে ব্রাউনি হিসেবে কাউকে এনে দেবে। তো এখনো পর্যন্ত বড়দা ওকে গিফট দেয়নি, ফার্স্ট টাইম এটা হয়েছে। তো ব্রাউনিকে এনে দেওয়ার এখানে রেখেই কথাটা বলি তোমাদের সাথে। তো ব্রাউনিকে এনে দেবে বলেছিল, বাট আমরাও গিফট নিইনি আর ব্রাউনিকেও পাইনি। তারপর থেকে প্রচুর মানে আমার ব্রাউনিকে যে ডাক্তার দেখতো তারও বাচ্চা হলো, তার ফটো, প্রচুর বাচ্চার ফটো পেলাম এরকম আমরা। বাট কোনো দিন আমরা নেব বলে সেই ইন্টারেস্টটা দেখানো বা কিছু হয়নি। এতগুলো দিন কেটে গেছে, এত অসুস্থ হয়েছি আমি, সত্যি বলছি আমি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব ভেবেও করতে পারতাম না, কারণ আমার মনে হতো যে আমার তো সত্যি সেরকম কোনো কাজ নেই যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর শ্যাডো এতটা মানে ট্রেনিং দিয়ে ওকে এতটা ভালো রাখা হয়েছে, দেখো অলরেডি আমার হাতের নেল পলিশের কালার, এতগুলো দিন তোমরা এটা দেখোনি। তো যাই হোক, এটা হবে। চুলও আজকে আমি আঁচড়াতে পারিনি, চুলটা এমনি করেছি। শ্যাডো ইনসিকিওর হয়ে গেছে, এই যে শ্যাডো ভাবছে যে কেন আমার কাছেও কেন শুয়েছে। শ্যাডো ইনসিকিওর, টু মাচ ইনসিকিওর হয়ে গেছে শ্যাডো। একটু ঘুরিয়েই রাখি, তোমরা শ্যাডোকেও দেখতে পারবে। তো এবার আমি যখন আমার দিদিদের বাড়িতে ছিলাম, আমার দোলন্দির বাড়িতে ছিলাম যখন, তো তখন হঠাৎ কালকে রাত্রিবেলায় পূজা একটা ভিডিও পাঠায়, বলে যে দেখো ভিডিওটা। তো ওর নাম ব্রাউনি, মানে ওকে ব্রাউনি বলে ছোট থেকে ও ব্রাউনি বলেই ওকে ডাকা হতো, যদিও আমি সেই নামে ডাকবো না, কারণ আমার জীবনে ব্রাউনি একটাই। এবার বলি মেন জায়গায়, সেটা হলো হ্যাঁ, ওকে কিন্তু আমাদের ছোড়দা আমাদের গিফট দিয়েছে, মানে ছোড়দার একজন ক্লায়েন্টের বাচ্চা ছিল, তো সেই ক্লায়েন্ট ওকে রাখতে পারছিল না, আরও তিনটে বাচ্চা আছে, তার মধ্যে ওকে রাখা ওনার পক্ষে খুব সমস্যার হয়ে যাচ্ছিলো, কারণ একটা তো মেনটেনেরও ব্যাপার আছে, এতগুলো বাচ্চাকে একসাথে মেনটেন কেউ করতে পারে না। তো উনি ওই রিজনে, আর ওনার ঘর খুব ছোটো, উনি লোভে পড়ে এত কিউট দেখতে ছিল ছোটোবেলায় যে ওকে নিয়েছিল, কিন্তু ওকে মানে আর পারছিল না টানতে। তারপর আস্তে আস্তে ও বড় হচ্ছে, অলরেডি ওনার বাড়িতে আমি গিয়ে দেখে এসেছি, পমিগ্রেন আছে দুটো, একটা গোল্ডেন ওর মতনই একটা ল্যাব আছে যেটা অনেকটা বড়। এবার আমি কিন্তু কোনোদিন মানে মেয়ে বাচ্চা নেব বলে ভাবিনি, আমি সবসময় ছেলে, আমরা সবসময় ছেলেই রাখি। আমার বাড়িতেও মানে দেখতে গেলে তিনটেই ছেলে ছিল। তো ফার্স্ট টাইম ও মেয়ে আসে আমার বাড়িতে এখানে। তো এবার ওর নাম ব্রাউনি। ব্রাউনির চোখের সাথে ওর একটা অদ্ভুত মিল আছে। ব্রাউনির আইজও হানি কালারের ছিল, তোমরা ইন ফিউচার ওর ফটো ভিডিও যখন দেখবে বুঝতে পারবে, ওরও চোখটা ওরকমই, আর আইলাইনার পরানো আছে, ওরকমই লাগে, ওর চোখটা খুব সুন্দর আমার ব্রাউনির মতনই। তারপর ও ফার্স্ট টাইম আজকে গাড়ি করে, আমরা সেই হাওড়া না, হাওড়া থেকে ওকে নিয়ে আসি, মানে এতটা দূরে, দূর থেকে নিয়ে আসি, এবং হাওড়ার ওখান থেকে এতটা রাস্তা, ও যে ফার্স্ট টাইম গাড়িতে চেপেছে ও আমাদের বুঝতে দেয়নি, ও মানে ওর মনে হচ্ছে ও জানে গাড়িতে কি করে বসতে হয়, গাড়িতে ব্রেক মারলে যে সামনে পড়তে নেই, ও সবটা জানে। এটাও বলে দাও ওর মালিকের গাড়ি নেই, ওর হ্যাঁ ওর মালিকের, যার বাড়ি অত ছোট তার গাড়ি তো থাকা পসিবলই নয়, মানে বাড়ি ছোট, স্পেস নেই, দিস ইজ দ্য রিজন ও আজকে আমার কাছে। তো ছোড়দাওকে কিন্তু ফ্রি অ্যাডপশন হয়নি, ছোড়দাওকে টাকা দিয়েই নিয়েছে, এটাও বলে দিলাম।
সেটা ছোটদা কি টাকা দিয়েছে সেই সব ব্যাপারে আমরা কিছু জানি না। তো যাই হোক, ওকে তারপরে গাড়িতে উঠিয়ে যখন নিয়ে আসি, আমি ভিডিও করতাম, বাট এত বৃষ্টি পড়ছে, মানে ওকে ফার্স্ট টাইম নিয়ে আসছি, আমিও টেনশনে ছিলাম যে ও হয়তো গাড়ি থেকে পড়ে যাবে সামনের দিকে, বাট ও কিচ্ছু নয়, মানে জাস্ট লাইক মনে হচ্ছে ব্রাউনি নয়, ব্রাউনির মতন, মানে ব্রাউনি নয়, ব্রাউনি নয়, ওর জায়গায় অন্য কেউ বসে আছে। আমি কেন এতবার তোমাদের বলছি ব্রাউনি নয়, কারণ আমি নিজেকে বলছি এটা ব্রাউনি নয়, ব্রাউনির মতন কেউ, কিন্তু আমাকে এক ফোঁটা সেই ফিলিংসটা দিচ্ছে না। আসার পর থেকে ওর টয়, মানে ব্রাউনি ওর টয়গুলোকে যেভাবেই ধরতো সেম ওইভাবেই ধরছে, ব্রাউনি যেটা যেটা করত ও সেটা সেটাই করছে আমার সাথে। আরও বড় জিনিস, আমি ভেবেছিলাম যে শ্যাডোকে দেখে ও যদি শ্যাডোর সাথে কিছু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়, শ্যাডোর সাথে অ্যাডজাস্টমেন্টের তো প্রবলেম নয় স্যার, মানে আমার বুনটো, আমার মাম্মা যেটা করতো শ্যাডোকে কামড়ানো, বকা, মাম্মা আমার মা এটা তুই আমার মায়ের কাছে আসবি না, সেম জিনিসটা ওও করছে। মানে আমি শ্যাডোকে আদর করলে শ্যাডোকে কামড়াতে যাচ্ছে, তার আগে কিছু করছে না, নর্মাল থাকছে, শ্যাডোকে ছাড়ছে এরকম। আর হ্যাঁ, ওর 4 মান্থসের জন্ম, মানে ও যখন জন্মেছে সেই টাইমটাও আমার ব্রাউনি যাওয়ার পরেই ওর জন্মটা, মানে ও মেয়েতেই ওর জন্ম। এটা হচ্ছে আরও মজার জিনিস, ওই যে শ্যাডো বারবার উঠছে, শ্যাডো আজকে টু মাচ ইনসিকিওর, কারণ শ্যাডো এতদিন একা ছিল ব্রাউনি যাওয়ার পর, এখন আবার দেখছে যে আবার কেউ চলে এসেছে, সে আবার ওর মায়ের কাছে শুয়ে আছে, মানে আমার কাছে শুয়ে আছে, এটা তো ব্রাউনি আর শ্যাডো করতো, তাহলে এখন এটা আবার কে, ওর এটা হচ্ছে প্রবলেম। তো যাই হোক, আলটিমেটলি সমস্তটা মিলিয়ে মিশিয়ে আমি রোজ তোমাদের সাথে ওর প্রত্যেক দিন ডেলি রুটিনের ব্লগ শেয়ার করব। আমি লাইভ করতে করতে কাটলাম, কারণ সৌরভ ওকে দেখতে এসছে, ওর যে ডাক্তার, মানে আমার বুনটোর যে ডাক্তার ছিল, অবভিয়াসলি ওই উনি ওকেও দেখবেন, ওর ডায়েট চার্ট থেকে শুরু করে ওর মেডিসিন, ওর সমস্ত কিছু পুরো লিস্ট করে দিয়ে গেছে, এক দুটো ব্লাড টেস্ট দিয়েছে, যেহেতু মানে ওর যাতে ভেতরে কোনো ইনফেকশন আছে কি নেই সেটাও দেখার জন্য, টিক্সের জন্য, টিক্স ফিভার অনেক বাচ্চাদের হয়। তো এখন আমি তোমাদের সাথে পুরো মোটামুটি চেষ্টা করব, ব্যস্ত, আমি জানি আমি এখন খুব ব্যস্ত, কারণ ওকে সত্যি বলছি ওর ওনার ওকে কোনো ট্রেনিং দেয়নি, মানে ওর ওনার ওকে কিন্তু কোনো ট্রেনিং দেয়নি, ওর ওনারের মানে যার কাছে ছিল তার সাথে জড়িয়ে ধরে বেড়েই শুতো, সেই জন্য ও আজকেও আমার কাছে আমার সাথে বেড়েই শুয়েছে, ও নিচে কিছুতেই শোবে না, ওর নিজের বেড যেটা দিচ্ছিলাম ওটাতেও, মানে ওর বেড নয়, ওটা আমার ব্রাউনির বেড ছিল, ওটাতেও শুলো না, ওটাকে আবার আমাকে র্যাপ করে ওপরে তুলে দিতে হলো। তো এটাই হচ্ছে আমার, মানে ও অ্যাকচুয়ালি বলে না এঞ্জেল রূপে, মানে খুব, মানে এঞ্জেলকে আমরা কি বলি, যে কোনো একটা এঞ্জেল এসে লাইফটা চেঞ্জ করে দেয়, এতগুলো দিন পর আমি আজকে অনেক কেঁদেছি, অনেক কেঁদেছি, মানে কথায় কথায় কেঁদে ফেলছি, কথায় কথায় সেন্টি হয়ে যাচ্ছি, তো একটু সেন্টি আছি, কিছু করার নেই, আমি কেঁদে ফেলছি। ও অ্যাজ এ এঞ্জেল আমাদের লাইফে এসেছে, আর অনেকগুলো দিন, যেই দিনগুলো আমি ব্রাউনিকে, মানে ব্রাউনিকে যেভাবে ট্রেনিং দিতাম বা ব্রাউনিকে নিয়ে যেভাবে আমি থাকতাম, ও বাড়িতে আমি একা থাকতাম, কেউ ব্রাউনির দুষ্টুমি দেখেনি, পূজা ছাড়া বাকিরা সবাই ব্রাউনিকে ওবিডিয়েন্ট পেয়েছে, তো সবার একটু আশা যে ও ওবিডিয়েন্ট হবে, বাট ও কোনো ট্রেনিং পায়নি, আস্তে আস্তে ওকে ট্রেনিং দেওয়া, ওকে ভদ্র সভ্য বাচ্চা বানানো, এটা আমার দায়িত্ব, প্রচণ্ড এনার্জি সারাক্ষণ, মানে এসে থেকে দুষ্টুমি করেছে, আর এই দেখো ঘুমাচ্ছে, দেখো ওইভাবেই ঘুমাচ্ছে। তো আর ও মানে ওর মধ্যে এনার্জি, ওকে ডাক্তারও এসে বললো ওকে আরও এক্সারসাইজ করাবে, আমেরিকান ল্যাব যেটা বলে ও সেটা, তো ও আরও বড়ো হবে, অনেকটা ভালো হবে, আর কোটটাও ওর ভালো, ডাবল কোটেড ও বাচ্চাটা, মানে
ডায়মন্ড শেপ যেটা হয় বাচ্চাদের ফেসটা, ওর ওটা। তো তোমরা সবাই আমার এঞ্জেলকে আশীর্বাদ করো, ও অ্যাকচুয়ালি আমার লাইফে এঞ্জেল, ও অ্যাকচুয়ালি আমার লাইফের এঞ্জেল। ঘুমের সময় বেশি নড়ালে করা হয় তার, তো ও আমার সত্যি এঞ্জেল। আমার বলবো না, আমাদের লাইফে ও এঞ্জেল হয়ে এসেছে, বড় পেয়েছি। হ্যাঁ, আমরা ছোট বাচ্চা, আমি ভেবেইছিলাম যে আমরা কখনো বেবি নিলে, আমি বলো, পূজা বলো, গোপাই বলো, আমাদের তিনজনেরই ইচ্ছা ছিল ছোট আনবো। এত কিছু না করার পর দুটো রিজনে ও আজকে আমার কাছে, এক হচ্ছে ওর নাম ব্রাউনি, দুই হচ্ছে ও মে মাসে জন্ম। ওকে আনার পর রিয়েলাইজ করছি ও কেন আমাদের কাছে এসেছে, ওর সঙ্গে ব্রাউনির প্রচুর মিল, প্রচুর মিল। এই নয় যে ও ল্যাব বলেই মিল, এটাও আমি বলে দিচ্ছি, কারণ ল্যাব আমার দিদির বাড়িতেও আছে। দিদির বাড়িতে তিনজন আছে, একটা হচ্ছে রডউইলার, একটা হচ্ছে ল্যাব, একটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার। অ্যাকচুয়ালি চারটে বাচ্চা, দুটো ল্যাব, একটা গোল্ডেন, একটা রডউইলার। তো ওর মানে ব্রাউনি ছিল তিন, মানে সুইটি, ক্যান্ডি আর রকি, তিনজনের মিক্স। তো এটা কখনো আমি বলতে পারবো না যে ওর ল্যাব বলেই ওর সাথে অনেক কিছু মিল আছে, এটা আমি বলতে পারবো না। ওর মধ্যে অনেক কিছু মিল, আর সব থেকে বড় জিনিস মানে আমি কোনোদিন দেখিনি প্রথম কোনো বাচ্চা গাড়িতে উঠে এতটা গাড়ির ব্যাপারে জানবে। ব্রাউনি যেমন সামনের সিট থেকে পেছনের সিটে চলে যেত, ও সেইভাবে গেছে। ব্রাউনি মানে যেমন বসে থাকতো, এনজয় করতো। আর বড় জিনিস, আমি আর ব্রাউনি বৃষ্টিতে ভিজতাম, ও সেটা করেছে, ও সেটা করছিল। মানে আমি বৃষ্টি পড়লেও আমি আমার ব্রাউনিকে মিস করতাম, যে সি আমি মানে আমি কাঁদতে চাই না, না আমি কাঁদতে চাই না, বাট মানে ব্রাউনির টপিক আসলেই আমি কেঁদে ফেলি। আর আজকে আমি খুব 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 মানে খুব সেন্টি হয়ে আছি গুরু, আমি কিছুতেই থামাতে পারছি না নিজেকে। ও ডাক্তার এসেও মানে ব্রাউনির ডাক্তার এসেও বলেছে যে তোমার চেহারা ভেঙে গেছে, যাই হোক ও জানতো না আমি অসুস্থ ছিলাম বা হ্যানা ত্যানা কিছু, ওগুলো ছেড়ে দাও, পাস্ট ইজ পাস্ট, সমস্ত কিছু পজিটিভ। আর ওর এঞ্জেল নামটা দেওয়ার রিজন এটাই, ও এঞ্জেল রূপেই আমাদের কাছে এসেছে, সব কিছু ভালো হবে এবার, এটাই এই জন্যই ওর আশা। আর ও যেটুকুনি ভালো বাসা বা যেটুকুনি ভালো থাকা পায়নি, ও এখানে সেটা পুরোটাই পাবে, পুরোটাই পাবে। আর সেটা আমি পুরো জিনিসটা আমি ইউটিউবে ওকে নিয়ে ব্লগ করার রিজন একটাই থাকবে, ব্রাউনির প্রচুর ভিডিও আছে, বাট সামহাও কিছু ফোন চেঞ্জ হওয়ার জন্য বা ফুল হয়ে গেছে হয়তো ফোনটা, তার জন্য কিছু কিছু ছোটোবেলায় ডিলিট করা। বাট ওর এই বয়স থেকে যত দিন ও থাকবে তত দিন ওর ব্লগ আমি বানাবো, তাতে আমার ভিউজ হোক না হোক, তাতে তোমরা বোর ফিল করো, যাই হয়ে যাক, আমি ওর প্রতিটা ব্লগ প্রত্যেক দিনের ভিডিও আমার ওয়াইটির চ্যানেলে থাকবে। কারণ ওখানে থাকলে অ্যাটলিস্ট আমি এটা জানি, যখন বাচ্চারা না থাকে তখন ওদের ফটো দেখেই কাটাতে হয়, আমি অ্যাটলিস্ট ওই ভিডিওগুলো চালিয়ে দেখব যে ওর সঙ্গে আমি কী করে টাইম স্পেন্ড করতাম। তো আমি ব্রাউনির সাথে যেটা করতে পারিনি ওইটুকু জিনিস আমি ওর সঙ্গে করব। আমারও মানতে এখনও প্রবলেম হচ্ছে, ব্রাউনির জায়গাটা আমি অন্য কাউকে দিচ্ছি, আমি একটু একটু হচ্ছে, বাট আমি জানি ও ও ওটাকেও ম্যানেজ করে নিচ্ছে, ওর দুষ্টুমির চোটে না আমি ওটাও ম্যানেজ হয়ে যাচ্ছে। রোজ আসবো, রোজ তোমাদের সাথে আমার এঞ্জেলের কথা বলাবো, আমার না আমাদের এঞ্জেলের সাথে কথা বলাবো। গপু এতক্ষণ ছিল এঞ্জেলের কাছে, গপু এই গেল, পূজা তো এখনও আদর করেই উঠতে পারছে না, পূজার কাছে ব্রাউনি খুব খুব কাছের ছিল। যাই হোক, চলো বাই, ভিডিওটা কালকে যাবে, তো গুড মর্নিং সবাইকে। আমার তো এঞ্জেল ঘুমাচ্ছে, আমার শোয়ার জায়গাটা এইটুকুনি, হ্যাঁ মানে ওর ঘাড়ের ওপর শুয়েই আমাকে ঘুমাতে হবে। ঠিক আছে, চলো বাই, লাভ ইউ অল,
একটু সেন্টি হয়ে গেল, আমি একটু সেন্টি হয়ে আছি, কিছু করার নেই, মানে আমি পারছি না, নিজের চোখের জলটা আটকাতে পারছি না। চলো, বাই, লাভ ইউ অল, টাটা। এটাই ছিল আমার এঞ্জেলের নিয়ে আসা থেকে এতক্ষণের জার্নিটা। এরপর বাকিটা প্রত্যেক দিন ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। লাভ ইউ। আর তোমরা যারা যারা বলেছিলে যে ব্রাউনি তোমার জীবনে আসবে, সুমিত দা বলে একজন ছিলেন যিনি বলেছিলেন কোনো না কোনো কিছু করে হলেও তোমার কাছে ফিরে আসবে, সুমিত দা স্পেশালি বলছি কারণ উনি অনেক কিছু শেয়ার করেছিলেন কথা। এছাড়াও আমাকে অনেকজনা বলেছিলে তোমরা যারা যে ব্রাউনি তোমার কাছে ফিরে একদিন আসবেই। তো অ্যাকচুয়ালি মানে ব্রাউনির রূপ নয় হয়তো, হ্যাঁ ওকে আমরা কালো বাচ্চা মানে ব্রাউন বাচ্চা তো বাজে দেখতে এসব বলতাম, আর আমি কিন্তু আমার ব্রাউনিকে মেয়ে বলেই কথা বলতাম, মাম্মা বলতাম। তো এই জন্মে ও আমার মেয়ে হয়েই এসেছে, সরি। আমি প্রচুর সাজাতাম ব্রাউনিকে, মানে লিপস্টিক লাগাতাম, গালে রুজ লাগাতাম, টিপ টিপ তো সারাক্ষণ টিপ পরাতাম, আর আমি আমি যা জামা পরতাম ওটা ছাড়ার পর ওকে একবার করে পরিয়ে ফটো তুলে রেখে দিতাম, মানে ধরো এটা কাচতে দেবো চান স্নান করার আগে কাচতে টাচতে দেবো, তো এটা একবার করে ও পরে নিত, পরে ওকে দুটো ফটো তোলানো হতো, তারপরে তো ও পুরো ওকে যে মা মা করতাম ও মাম্মার রূপেই ফিরে এসেছে, মেয়ের রূপেই এসছে, মানে যেখানে আমি মেয়ে বাচ্চা নেবো না ভেবেছিলাম সেখানে আমি নিতে বাধ্য হলাম ব্রাউনি নাম। আর মে মাসে ওর জন্ম, এই দুটো কথা শুনে আমরা কেউ ভাবলাম না যে ও ছোট নয় ও বড়, বা একটা মেয়ে আমি তাই নেব না, এই কথাটা আমি ভাবতেই পারলাম না, মানে সেকেন্ড থট আর বলে কোনো জিনিস আমাদের বাড়িতে কারুর আসলো না, মানে আমি গপু আর পূজা কিরকম রাজি হয়ে গেল, সবাই সবাই মানে আমি গপু আর পূজা ছিলাম হচ্ছে মানে হচ্ছে এই বাড়ির সব থেকে বেশি ক্লোজ ব্রাউনির, আমরা তিনজনাই মানে মাইন্ডসেট করতে পারছিলাম না যে কাউকে একটা নেব বলে, বাট ওর ক্ষেত্রে তিনজনাই একসাথে হ্যাঁ করে ওকে নিয়ে চলে এলাম। তো এটা হলো ওর জার্নি, আমি তো হুট করে গেল, হুট করে একদম দুম করে, মানে কোনো কিছু না জানিয়ে চলে গেল, আর এলো কিছু বুঝতেই দিল না, কাল রাতে 24 ঘন্টার মধ্যে চলে এলো, মানে কাল রাতে ভিডিও পেলাম যে ব্রাউনি নতুন বাড়ি যাবে এইসব বলে ভিডিওটা পেলাম, আজকে রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে গিয়ে নিয়ে চলে এলাম। তো এই হলো ওর জার্নি, বাকিটা ওর ভিডিওর মধ্যে অবশ্যই অল্প অল্প ব্রাউনির কথা প্রতিটা ভিডিওতেই থাকবে, কারণ ব্রাউনি অস্বাভাবিকভাবে জড়িয়ে আছে আমার লাইফে। চলো, আমি প্রচুর কাঁদছি, তোমরা বোর ফিল করবে, বাই, টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদেরও বাড়িতে যেসব বাচ্চারা আছে তাদের কে নিয়ে ভিডিও করো, তাদেরকে নিয়ে আসো, সবাই তাদেরকেও ভালোবাসবে, ওরা আমি মনে করি বাড়ির এই এরকম চার পেয়ে বাচ্চা যেগুলো থাকে তারা শুধু বাড়ির লোকেদের আদর নয়, তারা সকলের আদরের যোগ্য। সো তোমরাও তোমাদের বাড়ির বাচ্চাদের নিয়ে ভিডিও করো, খুব ভালো লাগে ওই ভিডিওগুলো দেখতে, বিশেষ করো, বাই। আমার কথা শেষ হবে না, বলতে শুরু করলে আমার কথা শেষ হবে না, এদের ব্যাপারে আমি কথা বললে আমার কথা শেষ হয় না, টাটা, আর বাড়াচ্ছি না, বাই বাই বাই, লাভ ইউ অল, আর থ্যাংকস, থ্যাংক ইউ যারা যারা বলেছিলে বিশ্বাস রাখো তোমার ব্রাউনি তোমার কাছে আসবে, তাদের সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আমি মন থেকে বলছি, তাদেরকে প্রচুর